ডিটেক্টিভ বিউটি পা আমার ফি এলাম আমি শামিমা মিতা ও মিস ওয়ার্ল্ড নিয়ে আজ এই মুহূর্তে আমার সাথে দুজন যে অতিথি হয়েছেন আমি আবার একটু পরিচয় করে দিচ্ছি আমার ডান দিকে রয়েছেন ডক্টর কুলসুমক এবং আমার বাঁ দিকে রয়েছেন জাহানারা রহমান জলি আমাদের কমিউনিটি অত্যন্ত পরিচিত দুজন মুখ এবং বলবো অনেক বছর আপু 51 ইয়ার্স এবং আপু 40 ইয়ার্স উনি এখানে তো এই যে এতটা বছর তারা এই প্রবাসে জীবনযাপন করছে বসবাস করছেন এবং সেই সাথে তারা বাংলাদেশকে নিয়েও ভাবছেন দেশকে নিয়েও চিন্তা করছেন দেশের কথা ভাবছেন এই কমিউনিটিতে তারা নারীদেরকে যেভাবে দেখছেন এই সমাজে সময়ের বিবর্তনে নারীরা কীভাবে তাদের জায়গা করে নিয়েছে এবং বর্তমান সময়তে নারীদের অবস্থান এই বিষয়গুলো নিয়ে আমরা কথা বলছি যদি আমাদের সাথে একজন কলার ছিলেন বেশ কিছু বিষয় উনি তুলে এনেছেন সেই বিষয়গুলো নিয়ে আমরা একটু তর্ক বিতর্কের মাঝে আছি দুজনের মাঝে তো আমরা বিরতিতে যাওয়ার আগে ডক্টর কুলসুমাকে কাছে ছিলাম আপু যে বিষয়টি নিয়ে ছিলাম আপনার কাছে যে এই যে আপনারা যখন পড়াশোনা করেছেন সেখানে খুব বেশি আপনারা ছিলেন না স্টুডেন্টের মেয়েদের সংখ্যা ছিল খুব কম এবং আপনার কোঅর্ডিনেশন যেটা সেটাও আপনাদের সময়তে কম ছিল তো এই জায়গাটাতে আপনি ছিলেন আপনি যেটা বলতে চাচ্ছেন যে এখন যেটা আপনি বলেছিলেন যে আগের সময়তে আপনার ধর্ষণ যে শব্দটি এটা আপনারা দেখতেন না কিন্তু বর্তমান সময়তে সেটা বেড়ে গেছে অনেক অনেক বেড়ে তো এই জায়গায় এই বিষয়ে যে আপনি আপনার কাছে আমার যে প্রশ্ন তাহলে কি বলবো যে মানুষ আমরা অনেক আধুনিক হয়েছি সমাজে অনেক আধুনিক হয়েছে নারী পুরুষ সকলে মন মানসিকতায় আমরা অনেক শিক্ষিত এবং আধুনিক হয়েছি তাহলে কি এই এটার জন্য কি আধুনিকতা দায়ী কিছুটা আমি বলবো তাই কিছুর জন্য আমি নিজের চোখে যা দেখে এসেছি ফ্রি মিক্সিং এর নামে ছেলেমেয়েরা যা করছে এটা ইংল্যান্ড আমেরিকাকেও ছাড় মানিয়ে যায় যেটা নাকি আমাদের সময় অকল্পনীয় ছিল এখন এটা আমি কি বলবো আধুনিক অত্যাধুনিকতার এটা কি প্রশ্রয় পেয়ে ছেলেমেয়েরা এ ধরনের ব্যবহার করছে আর তারই শিকার হয়ে তারা ধর্ষিত হচ্ছে সেটা আমি জানি না তবে আমার মনে হয়েছে যে ফ্রি মিক্সিংয়ের দরুনেই এখন ছেলেমেয়ে মেয়েরা বেশি কিন্তু আমি সবাইকে একই কাতারে নেব না কিসের জন্য অনেক মেয়েরা আছে যাদের কোনো দোষ নেই তারা কাজে থেকে ফিরছে বা কাজে যাচ্ছে এই এমন অবস্থায় বাস ড্রাইভার আর হেল্পার এদের দ্বারা যে কতজন ধর্ষিত হয়েছে কত নিউজ যে এসছে এটারই অত্যা নেই তো আমি তো ওদেরকে দোষ দিব না যে ওরা অত্যাধুনিকের তার শিকার তো সেটাই বলতেছি যে এটা কিভাবে এটাকে রক্ষা তাদের মেয়েদেরকে রক্ষা করা যায় সেটা আমার মনে হয় পরিবারের একটা অনেক বড় দায়িত্ব আছে এই যে যে এই যে বাস ড্রাইভার বা হেল্পার যার কথা বললেন তাদের শিক্ষার অভাব অবশ্যই আমরা বলবো হ্যাঁ তো সেই ক্ষেত্রে যে মেয়েটি কাজ করে রাতে ফিরছে তাদের প্রোটেকশনের জন্য আমাদের কি করা উচিত আমাদের সমাজের কি দায়িত্ব এইটা আমার মনে হয় আমি অনেক চিন্তা করলাম যে কিভাবে কাকে এই দায়িত্বটা দেওয়া যায় সমাজে তো আমার মনে হলো যে এই মুহূর্তে ফ্যামিলির অনেক বড় দায়িত্ব আছে টু লুক আফটার দেয়ার ওন ডটার্স অ্যান্ড তাদের ছেলেমেয়েদেরকে উপরে তাদের অনেক বড় দায়িত্ব কোথায় যাচ্ছে কী করছে কখন ফিরবে সব কিছু যাতে বাবা মা একটা তত্ত্বাবধানে থাকে এটা আমার মনে হয়েছে আর বাকিটা পাশাপাশি যে ড্রাইভার বা বাস হেল্পার আছে তাদের শিক্ষিত করে তোলা তাদের ফ্যামিলিও দায়িত্ব যে তাদেরকে তাদের ভিতরে এই বোধটা তৈরি করা যে সেই নারী যে নারী সে তার সম্মান আছে আরেকটা তাদের শাস্তিটা চরম শাস্তি হওয়া উচিত যাতে ওদের শাস্তি দেখে আরেকজন যাতে মনে করে যে না আমিও যদি করি এ ব্যাপার এই এরকম তাহলে আমার মৃত্যুদণ্ড হবে সুতরাং এই এই শাস্তিটাকে একেবারে চরম শাস্তি হিসাবে নেওয়া উচিত হ্যাঁ সুন্দর কয়েকটি পয়েন্ট আপু তুলে ধরেছে জাহানারাপুর কাছে আসছি এই যে বিষয়টি আপু বললেন যে ধর্ষণের ব্যাপারটা যে যারা নিরীহ বা ইনোসেন্ট যারা তারাও কিন্তু ধর্ষণের শিকার হচ্ছে কিন্তু কিছু কিছু ক্ষেত্রে যেটা আপু বলেছে যে আধুনিকতার নামে যে ফ্রি মিক্সিং এটাও একটা অনেকটা কারণ
আপনার কাছে কি মনে হয় যে যেটা আমি জানতে চাইবো যে আমাদের সমাজে নারীরা বা মেয়েরা মানে তাদেরও নিজেদেরকে রক্ষা করার জন্য কি করা উচিত বলে মনে করেন, যে যাতে আমরা এই যে যে মেয়েটি কাজ শেষ করে বাসে ধর্ষিত হলো বা সে তো নিরীহ, তার অন্য কোনো ওয়ে ছিল না আসার, কিন্তু অনেক সময় দেখা যাচ্ছে আমরা কিন্তু অনেক ঘটনা জানি, এই যে আমিন জুয়েলার্সের ছেলে ঘটনা সেখানে কিন্তু সেখানে আপনি মেয়েটাকে কি সেই ঘটনাটা কাকে আপনি দোষ না না তুমি যেটা বললে এটা আমিন বা জুয়েলারি যেটা বললে তারপরে ধরো অনেক যেটা বলেছি যে নরসিংদীতে যে ঘটনাটা ঘটেছে যে আমরা যদি আধুনিকতা ঠিক আছে আমরা ইউরোপে শর্ট ড্রেস পরছি করছি, কিন্তু কোন জায়গাতে একটি মেয়েকে কিভাবে যেতে হবে কি পরিবেশের সাথে অ্যাডজাস্ট করে চলা এই বিষয়টি সম্পর্কে মেয়েদের কতটুকু সচেতন হওয়া উচিত বলে মনে করেন আপনি? না মেয়েদের মেয়েদের তো সচেতন থাকতে হবেই, এমনকি আমাদের দেশে পুলিশ যাদের কাছে তারা যেতে পারবে, আমরা জানি যে অনেক সময় পুলিশের কাছে গেলে পারে ওইটা ওইটা জাস্ট ওয়াশ অফ হয়ে যায়, তা তারা মনে করে যে আমি পুলিশের কাছে যে কী করবো, এমনকি যে যারা এই যে বাসায় ডোমেস্টিক কাজ করে তারাও বাড়ি আলা তাদের ছেলে বেলের কাছেও তারা হয়, কিন্তু এই ঘটনা কিন্তু অনেক অনেক হচ্ছে যে যে বাড়ি মানে বাড়ির মালিক তার ছেলে তার আত্মীয় স্বজন একটা ইনোসেন্ট মানে সেই কথা সেই এখানে কিছু বলতে গেলে মহিলাকে দ্বারা সে লাঞ্ছিত হচ্ছে, মহিলা তাকে এমনকি মানে ওয়াইফই ব্লেম করবে মানে ডোমেস্টিক সার্ভেন্টকে। তারপরে হলো যে এটা হলো আমার মনে হয় যে আমাদের প্রধানমন্ত্রী আমাদের বেগম হাসিনা ওনার একটু একটু স্টেপ নেওয়া উচিত যে মেয়েদের কে কীভাবে সে সাহায্য দিতে পারে কোথায় তারা যেতে পারে, কিন্তু তুমি যে আমি যেটা দেখি বাংলাদেশে তুমি যেখানে যাবা ওখানে কোনো হেল্প নেই তাদের, কেন তারা পুলিশের কাছে যে ভয় পায়, কেন পুলিশের কাছে যে রিপোর্ট করলে পারে আমি বাসায় গেলে তো আমার ভাই বোন আমার দোষ। একটা জিনিস আমি একটু অ্যাড করি, যেখানে এসব মেয়েরা কাজ করে তারা কিন্তু একটা জেলখানার মধ্যে থাকে, দে আর নট অ্যালাউড টু গো আউট অর কমপ্লেন টু এনিবডি, তো এটা কিন্তু আমার কাছে একটা অসহনীয় একটা ব্যাপার লেগেছে। আর তাছাড়া এই যে যেটা মিডিয়াতে আসে 0% 0.1% মিডিয়াতে আসে, এরকম অত্যাচারিত অত্যাচার হচ্ছে প্রত্যেকটা ঘরে ঘরে, কিন্তু এগুলো বের হয়ে আসছে না কিসের জন্য, এই মেয়েগুলো অসহায়, তারা পেটে দায় তার বাবা বাপ মা তাদেরকে অন্যের হাতে তুলে দিয়েছে, এখন এটার প্রোটেকশন এটা রাষ্ট্র কিভাবে বন্ধ করবে এটা সিস্টেম আমার জানা নেই। তবে আমি যেটা সিঙ্গাপুরে দেখেছি যে এই মহিলাগুলোকে একটা এজেন্ট সাপ্লাই দেয়, আচ্ছা ওই এজেন্ট কিন্তু পুরাপুরি খবর রাখে কি হচ্ছে না হচ্ছে পুরা খবর রাখে, একটু ওভারটাইম করালেও তারপরের দিন কমপ্লেন দিয়েছে আপনাকে তো 4 ঘন্টার করানোর কথা আপনি 5 ঘন্টা করিয়েছেন, একটা মানে পুরো একটা এজেন্সির মাধ্যমে মানে সিস্টেমের মধ্যে সেটা আছে, কিন্তু আমাদের দেশে তো ওটা নেই, সেটাই বলতেছি অনেক পিছনে। ঠিক আছে, এই জায়গাটা আমরা বললাম যে তারা অসহায় যারা হচ্ছে তাদের জন্য আমাদের একটা কাজ, কিন্তু এই যে যেটা যেটা আপনি বললেন যে আধুনিকতা, কিন্তু অনেক জায়গায় দেখা যাচ্ছে যে আধুনিক যারা নাকি একদম মানে শিক্ষিত শিক্ষিত সমাজেও শিক্ষিত মেয়েরাও কিন্তু অনেক সময় লাঞ্ছনার অনেক, এই যে যেটা বললাম যে যে হোটেলে যে 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 ঘটনাটা ঘটেছে, হ্যাঁ এটা কিন্তু এটাতে আপনি আপনি কি বলবেন, এখানে ছেলেটা এবং মেয়েটা মেয়েটার কতটুকু সচেতনতার অভাব, সে কেন বয়ফ্রেন্ড তাকে বলবে চলো আমার সাথে হোটেলে যাই, কেন সে যাবে, তা তো উচিত করা উচিত আমাদের কি না, তা তো উচিতই হয় নাই, কেন সে তার ছেলেটাকে চেনে না বা চিনলে পারেও কেন একজনের সাথে তুমি যে এরকম ফ্রিলি মিক্স করবা, এটা আমি মেয়েদেরও দোষ দিই, এটা আমি বলবো মেয়েদেরও প্রচুর দোষ আছে, কেন আমাদের দেশে মেয়েরা যেটা কুসুম বলল যে আমাদের ছেলে মেয়েরা ওরমভাবে মিক্সড হয় না এখানে, তার অনেক কেয়ারফুল। আমি একবার বেশ অনেক বছর আগে আমি বাংলাদেশে গেছি ভ্যালেন্টাইন ডে, রাত্রিবেলা বাইরে বেরিয়েছি আমি আমি আমার খালতো ভাইকে বলছি কি এটি কি ভ্যালেন্টাইন ডে মানে যা আমি দেখলাম রাস্তায় আমি 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 একদম শক, এই দেশে ব্রট আপ হওয়ার পরেও
আমার কাছে মনে হলো কি আমি একটা ব্যাকওয়ার্ড কান্ট্রি থেকে একটা মডার্ন কান্ট্রি অনেক পিছিয়ে আছি আমার কাছে মনে হলো যে আমি একটা ব্যাকওয়ার্ড কান্ট্রি থেকে একটা মডার্ন খুব এটা এটা হলো তোমার যেটা করছে যে দেখলাম সো কল মডার্ন তারপরে এই যে বসুন্ধরা একবার আমি গেছি আমার মেয়েদের নিয়ে আমার মেয়ে আমাকে বলছে যে মা হোয়াটস গোয়িং অন মানে শপিং মলের ভিতরে যেটা আমরা আমরা চিন্তা করবো না যে আমাদের হাজব্যান্ডকে হাত ধরেও হাঁটা বা যেটা দে ডোন্ট কেয়ার তো এটা এটা হলো মেয়েদের মেয়েদের প্রচুর দোষ আছে ছেলেদের তো আছেই কিন্তু এটা এটা হলো তোমার ওই যে বাপ মার বাপ মা শিক্ষিত শিক্ষা দেওয়া যেটা একটু আমি অ্যাড করি এখানে তুমি যেটা বললে হোটেলের কথা আমি যদি হতাম আমি তো যেতাম না আমি তো সুযোগটাই দিতাম না আমাকে ধর্ষণ করার সুযোগটা আমি দিতাম না সুতরাং আমি ওই মেয়েকে দোষ দিব কিনা আমি জানি না তবে এটা আমার পার্সোনাল ব্যাপার কারণ অনেকে হয়তো এটা আমার সাথে দ্বিমত পোষণ করবেন কি বলে আমাকে যদি কোনো আমার বয়ফ্রেন্ড হোক আর আমার কোনো বন্ধু বলুক আমার চলো হোটেলে যাই আমি যেতাম না কিছুর জন্য ওখানে যাওয়া মানে আমি তাকে সুযোগটা করে দিচ্ছি সুতরাং এই 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 ব্যাপারে আমি তোমার সাথে একমত যে আমি হলে আমি কখনোই কখনোই পার্সোনালি আমি হোটেলে যেতাম না যেটা নাকি আপন জুয়েলার্সের ঘটনাটা ঘটেছে এটা যেহেতু বহু তোলপার হয়েছে তো হ্যাঁ আমি ছেলেটাকেও যে বলবো না যে সে নির্দোষ তা না অবশ্যই ছেলেটা তো সে প্ল্যান করে নিয়েছে প্ল্যান করে কিন্তু তার প্ল্যানটাকে মানে সহজ করে দেওয়া হ্যাঁ সেটাই আমি সেটাই বলছি কারণ আমরা তো আজকে নারীদের উপর কথা বলছি হ্যাঁ তো শুধু নারীদেরকে দোষ দিয়ে আমরা বলতে পারবো না যে আমাদের সব মেয়েদেরই দোষ তা না আমাদের সমাজটা আমি জানি না আমরা আমরা যখন দেশে ছিলাম এরকম ছিল না এরকম ছিল না মানুষগুলি এত খারাপ ছিল না এখন এই মানুষগুলি ভিতরে কি হয়েছে আমি জানি না এত চেঞ্জ কেন আই ডু নট নো আমাদের সাথে কলাই হয়েছে আপা দেখি কে হয়েছেন হ্যালো সালামু আলাইকুম কলাই কে হয়েছেন আমাদের সাথে ওয়ালাইকুম আসসালাম আমি আমাদের থেকে বলছি আমার এত মনটা দেখে খুবই খারাপ লাগছে যে এরকম টপিক নিয়ে এখন মানে টিভিতে কথা বলা হচ্ছে তো এটাই বলতে চেয়েছিলাম যে খুবই ভালো লাগছে শুনতে আর আপনাদেরকে মানে এরকম এরকম টপিক নিয়ে কথা বলে অনেক ধন্যবাদ ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য সাপোর্ট করার জন্য আসলে এই ধরনের টপিকগুলো নিয়ে কথা বলা আমি মনে করি আমরা মনে করি আমাদের উচিত যদিও কিছু কিছু কথা শুনতে মানে অসুন্দর বা অনেকের কাছে মনে হবে যে এই বিষয়গুলো বা নারীদেরকে কেন আমরা এই কথাগুলো বলবো কেন আমরা যেহেতু নারী জাগরণ নারীদের নিয়ে নারীদের অধিকার নিয়ে সোচ্চার সেক্ষেত্রে অবশ্যই আমাদেরকে বলতে হবে যে নারীদের নিজেদের সচেতনতা তারা কিভাবে নিজেদের রক্ষা করতে পারে সেই বিষয়টি নিয়ে আমাদেরকে সচেতন হতে হবে শুধু নারী অধিকার নারী মর্যাদা নারী নারীর স্বাধীনতা এটা নিয়ে বললেই হবে না আমার নারীদেরকেও আমাদের নিজেদেরকে কিভাবে সচেতন করতে হবে সেই বিষয়টি সম্পর্কে জানতে হবে অনেক ধন্যবাদ আপনাকে আমাদের সাথে থাকার জন্য খুব একটা ভালো পয়েন্ট বলেছো তুমি যে নিজেদের নিজেদের সচেতন থাকা নিজেদেরকে রক্ষা করার করতে হবে আমাদেরকে কারণ সবসময় ছেলেদেরকে দোষ দিলে তো চলবে না আমাদেরকেও সচেতন হতে হবে আমাদেরকে রক্ষা করার শিখতে হবে আর একটা যেটা কৈকশ বলল আমি যেটা দেখেছি বাংলাদেশে মানে মারা মেয়েদের থেকে ডিস্টেন্স তোমার খালাম্মা বা তোমার আম্মার তোমাদের সাথে একটা বন্ড ছিল তুমি তাই না ধরো আমি আমি এখানে আমার আব্বা আম্মা ছিলেন না কিন্তু আমরা যেখানে গেছি আমরা বলে গেছি যে কোথায় যাচ্ছি আমরা বাসায় আসবো এই টাইমে এইটা আর হ্যাঁ আমাদের সময় মোবাইল ছিল না বাট আমরা যে ফ্রেন্ডের বাসায় থাকতাম তাদের ল্যান্ডলাইন দিয়ে ফোন করে বলতাম যে ঠিক আছে আজকে বাসায় আসবো না কেন রাত্রে গেছে আমরা এই আন্টির বাসায় আর তারাও জানে যে ওই আন্টি কে কোথায় আছি আমাদের দেশে এখন মারাও মনে করে বাপমারাও মনে করে দেয় আলট্রা মডার্ন না না তারাও মনে করে মডার্ন তারাও মনে করে যে আমার মেয়ে বাইরে গেছে বয়ফ্রেন্ডের সাথে কী হয়েছে কিন্তু অ্যাক্সিডেন্ট হয় তখন তো মানে আমারও মেয়ে আছে কিন্তু আমার মেয়ে কেন একটা ছেলেকে চান্স দেবে
এই যে আপু যেটা বললেন যে আগের দিনে আমরা কিন্তু যেহেতু আমাদের মোবাইল ছিল না, আমরা টাইমলি আমার আমিও যেটা দেখেছি যে আমার মা আমি ইউনিভার্সিটি বাসে আসতাম, যে ওই তিনটা বিষয়ে ওই বাসটা আসতাম এবং এতটা সময় বাসে আসবো, যদি একটু দেরি হতো মার্ক কোয়েশ্চেন ছিল কেন দেরি হলো, কেন দেরি হলো, কেন দেরি হলো, এই কোয়েশ্চেন আমাদের করতে আমরা জানতাম যে আমার বাবা মার কাছে জবাবদিহি করতে হবে। আজকালকার দিনে এই জবাবদিহিতে কতটুকু আছে বলে আপনি মনে করেন? আপনার কাছে যাচ্ছে কোনো জবাবই নাই কেন মারা হলো তাদের, হ্যাঁ মার কোশ্চেন করার কি দরকার? মানে এখনকার ছেলেমেয়েরা তাই মনে করে। আমি তোমার বলছি, আমি কিছু কয়েক বছর আগের কথা, আমি দেশে এক জায়গায় গিয়েছি বেড়াতে, তা আমি রাত্রে ওখানে ঘুমায় আছি আমাদের ওই বাসায়, আমার পাশে একটা মেয়ে মানে যার বাড়ি তার মানে মেয়েটা ঘুমানো, আমি দেখছি কি যে তার ফোনটা বাজছে, তো আমি প্রিটেন্ড করছি যে আমি ঘুমায় আছি, আপনি দেখলাম একটা ছেলের ফোন। আচ্ছা, সে বেড়ের থেকে উঠে সে বালকনিতে গেল, যে কথা বলছে, বলছে কি এই এখন কথা বলা যাবে না, আমি কালকে তোমার সাথে দেখা করব, বাসায় গেস্ট আছে। তা আমি আমি আবার যখন বেড়ে আসলো, আমি বললাম কি কে মা কে ফোন করেছে, কয় কি ও আন্টি আম্মা ফোন করেছে। আচ্ছা আচ্ছা, তা আমি তো জানি তোমার আম্মা আম্মা কে। পরের দিন আমি যার বাড়ি ওনাদের বললাম যে দেখেন খারাপভাবে নিয়েন না, আমি কিন্তু আপনার মেয়ের কাছে একটা কল দেখেছি। উনি উত্তর দিল আপনার না না আপনারা ওই দেশের থেকে বড় হয়েছেন, আপনারা তো খুব ব্যাকে, তো কী হয়েছে একটা ছেলে যদি একটা মেয়েকে দুটো সময় ফোন করে এটার কোনো দোষ আছে, কী বলবা তুমি? একটা জিনিস আমি একটু অ্যাড করতে চাই, আমার যেটা মনে হচ্ছে যে এই যে ফ্রি মিক্সিংয়ের প্রবণতাটা এত বৃদ্ধি পেয়েছে কেন আমাদের দেশে, কারণ এখন দেখা গেছে প্রত্যেকটা বেশিরভাগ ফ্যামিলির ছেলেমেয়েরা বিদেশে এসে লেখাপড়া করছে, আর এরা আমরা যেরকম বাংলাদেশ থেকে এসে আমাদের কালচারটাকে ধরে রেখেছি, কিন্তু ওরা এসে বিদেশি কালচারটাকে নিয়ে দেশে ফিরে যাচ্ছে। সুন্দর একটা পয়েন্ট বলেছে। আর এটার জন্যই আমার মনে হয় এই যে ওনারা মনে করেন যে দে আর ভেরি স্মার্ট, দে ওয়েন্ট টু আমেরিকা, দে স্টাডিড ইন লন্ডন ওয়েভার, অ্যান্ড দে থিঙ্ক দে আর মোর মডার্ন দ্যান এনিবডি এলস। এখন যখন আমরা সত্যি যেটা বলছিলাম একবার মনে আছে আমার, যে আমরা যদি বাংলাদেশে যাই না, ওদের কাছে মনে হয় কি আমরা ব্যাকডেটেড, আনস্মার্ট। হ্যাঁ, ওরা ড্রিঙ্ক করছে, ডান্স আমরা ডান্স করি, কিন্তু ওরা যেভাবে করে সেটা না। আমরা কোনো দিন আমাদের মধ্যে কোনো মহিলা আমাদের কোনো ছেলেরা ড্রিঙ্ক করে না, কিসের জন্য? এটা আমাদের কালচার, আমাদের রিলিজিয়াস ব্যাপারে আছে, করি না। কিন্তু বাংলাদেশে তুমি যে দেখো, তুমি তো যাও প্রায়, আমিও যাই, তুমিও যাও, তোমার সাথে তো সম্পর্ক আছে বাংলাদেশের, তোমার কাছে মনে হয়নি এটা? আমাদের যে অ্যাপার্টমেন্ট আছে ঢাকায় সেন্চুরি টাওয়ারে, ওখান থেকে প্রত্যেক দিন উপর ছাদের থেকে ওই যে কী বলে ওই যে বাস্কেটের মতন প্রত্যেক দিন মানে তোমার বটল নামায়। তা আমার মেয়েদের যখন আমার মেয়েদের তো দেশে নিয়ে যায়, তা মানে আমাদের ড্রাইভারকে ওখানকে সিকিউরিটি গার্ড বলছে ইনারা যে মানে আমার কথা কই কি উনি ওনার মেয়েরা যে ইংল্যান্ডে বড় হয়েছে, ব্রট আপ হয়েছে, বর্ন হয়েছে, ওনার মেয়েরা মনে তো হয় না কি সুন্দর এসে জামা কাপড় চেঞ্জ এসে সাল, হ্যাঁ ওনারা এসে বিদেশি কাপড় খুলে সুদা সালোয়ার কামিজ যেটা পরে, হ্যাঁ আর পরে কি দেখেন আমাদের এখানকার মেয়েদের কি কাপড় বলে কি আমাদের অনেক মেয়েদের ঘরে দিয়ে আসতে হয়। আমাদের নারীদের সচেতন হওয়া উচিত, এবং সেটা ফ্যামিলি থেকে হোক যেভাবে হোক, সেই শিক্ষাটা নারীদেরকে যে নিজেদেরকে আমরা কিভাবে করবো এবং কিভাবে আমরা সচেতন হবো এই ব্যাপারে, এবং আরেকজনকে সচেতনতা তৈরি করবো এই ব্যাপারে আপনার কি কাজ করছেন বা আপনার ভবিষ্যৎ পরিকল্পনা কি? ভবিষ্যৎ পরিকল্পনা কাজ করছে এটা নিয়ে কথা গল্প করে, হ্যাঁ কথাবার্তা চলছে। তাছাড়া আমাদের সমাজ ব্যবস্থা যেরকম, এটার ভিতরে চেঞ্জ করা একটু সময়ের ব্যাপার। তার প্রথম স্টেপ হবে ফ্যামিলি, সেকেন্ড স্টেপ হবে আমাদের পুলিশ বাহিনী, যাতে মেয়েরা বুঝতে পারে যে দেয়ার আর সামবডি দে ক্যান গো টু ফর হেল্প। এই জিনিসটা আমাদের মেয়েদের মধ্যে আসতে হবে,
আর আমি বলবো না যে না দে গো ব্যাকওয়ার্ড অ্যান্ড ঘরের ভিতরে থাকুক, পড়াশোনা না করুক, চাকরি বাকরি না করুক, এটা আমি বলবো না, না না হ্যাঁ এটা বলবো না। তবে সচেতনতা, নিজেকে রক্ষা করার করার যে শিক্ষাটা, এইটা অবশ্যই মেয়েদের নিজেদেরকে করতে হবে, নিজেদের মধ্যে সেটা। বাবা আপনার কাছে সে একটা প্রশ্ন যে আপনার, আমি জানি আপনার কিছু পরিকল্পনা আছে এবং কাজ করতে চাচ্ছেন, শুরু করেছেন বা করছেন। হ্যাঁ, আমার ইচ্ছা আছে দেশে মানে ধরো ডোমেস্টিক ভায়োলেন্স, মহিলা, তারপরে মানে ফিজিক্যাল অ্যাবিউস, মেয়েদের নিয়ে একটা কোনো কিছু করার একটা প্ল্যান আছে। না আমি যেটা বলতে চাই যে তোমার ওই যে কুসুম যেটা বললো যে আমাদের পুলিশ বাহিনী, তারপরে ধরো পরিবার, কারো কাছে না মা বাপদের শেখাতে হবে, ছেলেদেরও শেখাতে হবে যে তুমি একটা মেয়েকে যখন দেখবা মনে করবা সে তোমার বোন, তোমার খালা, তোমার এই ওই সম্মানটা দিবা। আর মেয়েদেরও বলতে হবে যে তুমি তোমার নিজের সেফটি তুমি নিজের কাছে রেখো, কেন তুমি হঠাৎ একটা একটা ছেলে তোমার পছন্দ করলো আর চলো যে চলো আমরা যে এক রাতে আমরা এই করি হোটেল থেকে আসি, এটা তো কল্পনাই করতে পারিনি আমরা, তাই না? এটা এটা তো ইম্পসিবল। তো এটাই যে তোমার হলো যে ফ্যামিলি টিচিংটা সবচেয়ে বড় বড় কথা। ধন্যবাদ আপনাদের দুজনকেই। আমার অনুষ্ঠান একেবারে শেষ পর্যায়ে আপু আপনাকে বলবো দর্শকদের থেকে খুব ছোটো করে একটু বিদায় নেবার জন্য। থ্যাংক ইউ ভেরি মাচ ফর আমাদেরকে এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য। আশা করি ভালো লেগেছে, আর যদি কমেন্ট কোনো থাকে তাহলে জানালে খুশি হব। থ্যাংক ইউ, ধন্যবাদ আপু জানাবো। আজকে আপনারা আমাদের প্রোগ্রামে ছিলেন, আমাদের অনেক কিছু শুনেছেন। যদি আমাদের জন্য কোনো কমেন্ট খারাপ লাগে আমাদের ক্ষমা চোখে দেখেন, আর যদি আপনাদের ভালো লাগে আমাদের সাথে আবার পরে বা থাকবেন, নিশ্চয় করে আবার দেখা হবে আপনাদের সাথে। ধন্যবাদ আপনাদের দুজনকে, সেই সাথে ধন্যবাদ সুপ্রিয় দর্শক মণ্ডলী যারা এতক্ষণ আমাদের সাথে ছিলেন। আজ যে বিষয়টি নিয়ে কথা, আসলে এই কথাটিগুলো কোনো শেষ নেই, কোনো পরিমাপ নেই বলা যায়, কিন্তু শুধু এটুকু বলবো যে আমাদের নারী সমাজকে শুধু পুরুষদের দিকে আঙুল তুললেই হবে না, আমাদের নারী সমাজকেও সচেতন থাকতে হবে, সচেতন হতে হবে। এবং এই দায়িত্বটা কিন্তু পুরুষকে সচেতন করবার দায়িত্বটা কিন্তু একজন নারী, একজন সে সেটা মা হিসেবে হোক, বোন হোক, অথবা তার স্ত্রী, তার প্রেমিকা, একজন পুরুষকে সচেতন করা এবং একজন নারীকে সচেতন করা। নারী তার সম্মান কীভাবে রক্ষা করবে, নিজেকে কীভাবে রক্ষা করবে, আর একজন পুরুষ একজন নারীকে কীভাবে সম্মান করবে, সেই শিক্ষাটাও তার শিখতে হবে। ভালো থাকবে আমাদের আজকে আলাপ আলোচনায়। যদি আপুর কথা ধরে বলবো, যদি কোনো কিছুতে আপনাদের মনে কোনো দুঃখ পেয়ে থাকেন আমাদের ক্ষমা শুনতে চেষ্টা করে দেখবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আগামী অনুষ্ঠান দেখে আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। খোদা হাফেজ, খোদা হাফেজ।